দক্ষিণ আমেরিকার পেরুতে আমাজনের গভীর বনাঞ্চলের বড় বড় নদীগুলো দিয়ে বয়ে যাচ্ছে তরল সোনার স্রোত। নদীগুলো যেন হয়ে উঠেছে তরল সোনার নদী। ভূপৃষ্ঠের 370 কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে সেই তাক লাগানো ছবি তুলেছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। নাসার আর্থ অবজারভেটরির ওয়েবসাইটে সেই সব ছবি প্রকাশ করা হয়েছে। মহাকাশ স্টেশন থেকে পেরুর আমাজন বনাঞ্চলের যেই অংশের ছবি তোলা হয়েছে সেই জায়গাটি মূলত সুউচ্চ পাহাড়ি একটি এলাকা। সেখানে রয়েছে প্রচুর সোনার খনি। সেই খনিগুলো থেকে চোরাকার বাড়িরা লুকিয়ে বহুদিন ধরেই সোনা তুলে চলেছে বলে জানা গেছে। সোনা তুলতে গিয়ে সোনার খনিগুলোতে পানি ঢুকে পড়েছে লাগোয়া নদীগুলি থেকে, মিশে যাচ্ছে নদীর পলিমাটি। সেই কাদার জলের স্রোতে মিশে থাকছে প্রচুর স্বর্ণকণিকা।